হ্যালো ভিউয়ার্স, বাংলা হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের বিষয়, রাগ কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন। সবাই যে কোনো সময় রেগে যেতে পারে। বর্তমানে মানুষের মানসিক চাপ বেড়ে গেছে, সেই সাথে মানুষের আবেগও বেড়ে গেছে। মাত্রা অতিরিক্ত রাগ কারোর জন্য ভালো না। কেউ রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারে, আবার কেউ পারে না। কিন্তু যারা রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারে তারাই বুদ্ধিমান। রাগ নিজেরই ক্ষতি করে বেশি। যখন আপনি অপ্রতিরোধ্য ক্রোধের সম্মুখীন হয়ে থাকেন, এটা আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্য, সেই সাথে অন্যের সাথে আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে। অনিয়ন্ত্রিত রাগ যেমন মানসিক ব্যাধি এবং অন্তর্নিহিত সমস্যা। এখন আপনি রাগকে কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন সে বিষয়ে কিছু পরামর্শ দেওয়া হলো। 1. নিজের রাগ অনুভব করতে শিখুন। আপনার রাগ যেমন আবেগ, তার সাথে আপনি এটি অনুভব করাটাও স্বাভাবিক। আপনি অনেক স্বাভাবিক কারণেই রেগে যেতে পারেন। অনেকেরই দেরিতে রাগ হয়। আপনার রাগের কারণ যখনই আপনি অনুভব করুন, নিজ থেকে নিয়ন্ত্রণে রাখুন। আপনার রাগ অনুভব করতে একটু সময় লাগে। একে আপনার শরীরের একটা লোকেটিং সম্পর্কে চিন্তা বলে ধরা হয়। আপনার রাগ আপনার হাতের মুঠোই, তাই যখন অতিরিক্ত রাগ হবে হাতের মুঠো শক্ত করে চেপে ধরুন। 2. দীর্ঘশ্বাস নিন। যখন আপনার প্রচণ্ড রাগ হয় তাহলে আপনি একটু সময় নিয়ে দীর্ঘশ্বাস নিন। এটি আপনার রাগ কমাতে সহায়তা করবে। রাগের কারণ নিয়ে ধ্যান করুন এবং চোখ বন্ধ করে চিন্তা করুন। আপনার রাগের কারণ এবং কিভাবে আপনার রাগকে আপনার আয়ত্তের মাঝে রাখতে পারেন। আপনি 1 থেকে 3 পর্যন্ত গুনতে পারেন। 3 পর্যন্ত গুণা হলে আপনার ফুসফুসে শ্বাস রাখতে পারেন এবং এভাবে আপনি আবার 3 পর্যন্ত গুনতে থাকুন। শুধুমাত্র সংখ্যার উপর ফোকাস হিসাবে আপনি এই কাজ করতে পারেন। নিশ্চিত যে সম্পূর্ণরূপে প্রতিটি শ্বাস আপনার ফুসফুসের ভেতর যায়। আপনার বুকে এবং পেটে সম্প্রসারণের ফলে সম্পূর্ণরূপে প্রতিটি সময় বাষ্পীভূত হয়। শ্বাস নিতে থাকুন যতক্ষণ না আপনি মনে করেন যে আপনি নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছেন। 3. একটি সুখী জায়গা কল্পনা করুন। আমাদের কল্পনার জগৎ বিস্তৃত। আমরা কল্পনায় অনেক জায়গায় যেতে পারি। তাহলে নিজেকে একটি সুন্দর দৃশ্য এর মাঝে কল্পনা করুন। এমন কোনো জায়গায় কল্পনা করুন যাতে আপনার মনে প্রশান্তিতে ভরে তোলে এবং শান্তিপূর্ণ বোধ করেন। এটা হতে পারে আপনার শৈশবের বাড়ির পিছনের দিকে উঠান, একটি শান্ত বন, একটি নির্জন দ্বীপ বা এমনকি কাল্পনিক দেশ হতে পারে। দেখবেন আপনি যে বিষয় নিয়ে রাগ করেছেন আপনি ধীরে ধীরে ভুলে যাবেন। 4. ইতিবাচক কথা বলুন। যখন আপনি প্রচণ্ড ক্রোধে থাকবেন তখন আপনি সবার সাথে ইতিবাচক কথা বলুন। নেতিবাচক কথা বললে রাগের কারণ আরও বাড়বে এবং আপনি সময়ের সাথে ইতিবাচক সিদ্ধান্ত নিন। 5. ক্ষমাশীল হন। আপনার দোষ থাকুক আর যাই থাকুক, রাগের সময় নিজেকে শান্ত করে অন্যের সাথে তর্ক করবেন না। যদি কারো কোনো কথায় রেগে গিয়ে থাকুন তাহলে আপনি রেগে কোনো কথা বলবেন না, আপনি ক্ষমাশীল হন আর তাতে আপনার সম্পর্কগুলোকে আরও সুন্দর করবে। আপনার ব্যক্তিত্ব সবার কাছে বাড়বে এবং আপনাকে সম্মান করবে। 6. শারীরিক কার্যকলাপে ব্যস্ত থাকতে পারেন, যেমন ব্যায়াম। ব্যায়াম করার জন্য কিছু ফর্ম আছে যা আপনার রাগ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে। নিম্নে আপনার জন্য তুলে ধরা হলো। দৌড়ানো বা জগিং, সাইকেল চালানো, যোগব্যায়াম, বাস্কেটবল, কারাটে, সাঁতার, নাচ, বক্সিং, ধ্যান ইত্যাদি। স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকার আসলে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।